হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি সৈয়দ প্রিন্স। আজকে আমি আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি নোয়াপাড়া চা বাগান। চা বাগানের পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো যারা চা শ্রমিক আছে বা চা কর্মী, তাদের লাইফস্টাইল আর জীবন কাহিনী। তো চলুন আমরা যাই চা বাগান আর চা শ্রমিকদের জীবনযাপন দেখার জন্য। আমি নোয়াপাড়া চা বাগানে প্রবেশ করতেছি। এই যে এখানে বাগানের গেট দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন চা বাগানের মানুষের জীবন মান। প্রতিটা চা বাগানে কিন্তু এমন শ্রমিকদের কলোনি থাকে। এটা হচ্ছে নোয়াপাড়া চা বাগানের চা শ্রমিকদের কলোনি। সোজা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা চলে গিয়েছে তাদের কলোনির দিকে আর তারপর তাদের ফ্যাক্টরি। এখন আমি চলে যাব ডান দিকের রাস্তায়, যেহেতু আজকে আমি চা বাগান দেখব। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মানুষ কিভাবে আসতেছে চা বাগানে ভ্রমণ করার জন্য, ভিজিট করার জন্য। এটা হচ্ছে চা বাগানের পাম্প। এখানে পাশে লেক আছে,
এই লেক থেকে পানি মোটরের মাধ্যমে উত্তোলন করে চা গাছে দেয়া হয়। চা গাছ এমন একটি গাছ, তারা খুব কম পানি খেয়ে তাদের জীবন পার করে দিতে পারে। আশা করি আপনারা আমার এই ভিডিওটি দেখে আনন্দ উপভোগ করবেন। চা বাগানের রাস্তা, চা বাগানের দৃশ্য, এখানে ডান দিকে একটি রাস্তা চলে গিয়েছে যেটি চা বাগানের ভিতর প্রবেশ করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন একদল মানুষ সামনে বসে তাদের সেলফি তুলতেছে। এখানে চা শ্রমিক এক খালা বসে আছে। এখানে আরো একদল চা শ্রমিক মায়েরা বসে আছে। সামনে দেখতেই পাচ্ছেন এই চা বাগানটির বাংলো। বলনি ভাইয়া, একটু সামনে যাচ্ছে। হ্যালো, আসছো? হ্যালো, কি খবর? ভিউয়ার্স, এখন বাজতেছে 6টা। এই যে আমার মিটারে দেখা যাচ্ছে 4টার পর থেকে বাগানের সব গেট বন্ধ হয়ে যায়। একটু আগে আপনারা দেখেছেন বাঁশ ফালানো ছিল। বহিরাগত মানুষ এই এলাকায় প্রবেশ নিষেধ। একটু আগে যে জায়গাটি আমি দেখিয়েছিলাম সেটি ছিল আপনার বাগানের যে মালিক আছে ওনার বাংলো। এখন আমি আপনাদেরকে আস্তে আস্তে চা বাগানের বনের বা বাগানের ভিতরে নিয়ে যাচ্ছি।
দেখা যাচ্ছে একজন চা শ্রমিক কিছু লাকড়ি নিয়ে আসতেছে। সো ভিউয়ার্স, এই হচ্ছে চা বাগান যা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো ভিউয়ার্স, এতক্ষণ আমি আপনাদেরকে দেখালাম চা বাগান কেমন, এবং চা বাগানের রাস্তা দিয়ে আমি যখন এসেছি চা বাগানের চা শ্রমিকদের কলোনি কেমন আমি দেখিয়েছি। যদি আপনারা আরও ডিটেলস দেখতে চান, ডিটেলস সহ আমি দরকার হয় আরেকটি ভিডিও বানাবো, আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন আমি এখান থেকে ব্যাক করব, চলে যাব, বাগান থেকে বের হব। তো চলুন আমি আপনাদেরকে দেখাই কীভাবে আমি এসেছিলাম, তো দেখিয়েছি, এখন কীভাবে যাই সেটাও দেখাবো। চলুন, এখানে আরও কিছু ছোট ছোট বাংলো আছে চা বাগানের অন্যান্য কর্মচারীদের জন্য। আমি এসেছিলাম আরেকটি রাস্তা দিয়ে, এখন আমি বের হচ্ছি আরেকটি রাস্তা দিয়ে। এই রাস্তাটিতে সামনে চা বাগানের ফ্যাক্টরি দেখা যাবে, আমি শুরুতেই বলেছিলাম। আর কিছু ঘনবসতি কলোনিও দেখা যাবে যা আপনারা সামনে গেলে দেখতে পাবেন।
ভিউয়ার্স, এই হচ্ছে টি ফ্যাক্টরি বা চায়ের কারখানা। এখানে ডান দিকে একটি ঘনবসতির কলোনি আছে। রাস্তাটা তো খুব খারাপ। তার এখানে একটি লেক আছে নিচে, আমি এখন লেকের ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এই যে দেখেন লেকের অবস্থা। আমি এসেছিলাম এই রাস্তায়, এখন বের হই এদিক দিয়ে। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি চা বাগানের কলোনির ভিতর দিয়ে। কি খবর, ভালো নে? না, এই জায়গা দিয়ে তো আমি উঠতে পারবো না মনে হচ্ছে। না, উঠে গেলাম। সো ভিউয়ার্স, এই ছিল চা বাগান এবং চা শ্রমিকদের কলোনি যা আমি এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছি। এখন আমি বাগান থেকে বের হয়ে যাব। তো
যারা যারা ভিডিওটি দেখেছেন এতক্ষণ সবাইকে জানাচ্ছি আমি আন্তরিকভাবে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।